আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো তায়াম্মুম। আমরা তায়াম্মুম অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, যে সকল ক্ষেত্রে তায়াম্মুম প্রয়োজন এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। তায়াম্মুম একটি ফরজ কাজ। কখন এই কাজটি ওযুর পরিবর্তে, গোসলের পরিবর্তে, অর্থাৎ পানি দ্বারা অজু গোসল করতে না পারলে সেই ক্ষেত্রে ভিন্ন পদ্ধতিকে বেছে নিতে হয়, সেটা হলো তায়াম্মুম। তায়াম্মুমের এক নম্বর শর্ত হলো 1.7 কিলোমিটারের মধ্যে কোনো পানি পাওয়া না গেলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে হয়। 2 নম্বর হলো, যে পানি দ্বারা অজু গোসল করলে পরবর্তীতে খাওয়ার জন্য পানির অভাব হতে পারে, ওই পানি দ্বারা অজু করা যাবে না, সেক্ষেত্রে তায়াম্মুম করতে হবে। 3 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে, সেই ক্ষেত্রে তার যদি অসুস্থতা বেড়ে যায় পানি ব্যবহার করলে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সে তায়াম্মুম করে, অজু করে পবিত্রতা অর্জন করতে পারবে। 4 নম্বর হলো, যেখানে অজু করতে গেলে পরে শত্রু অথবা সাপ, বিচ্ছু, বিপজ্জনক কোনো ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সেখানে পানি দ্বারা অজু না করে তায়াম্মুম করে নিতে পারে। 5 নম্বর হলো, অজু করার ক্ষেত্রে পানি যদি কিনার প্রয়োজন হয়, পানি কিনতে অসমর্থ হলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নিতে পারেন। এভাবে এই শর্তগুলির মধ্যে যদি পানি পাওয়া না যায় তাহলে আপনি তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম ফরজ হলো 3টা, নিয়ত করা, সমস্ত মুখ মাসাহ করা, 2 হাতের কনুই পর্যন্ত মাসাহ করা। এই 3টা হলো ফরজ, আর বাকি হলো শর্ত। এই শর্তগুলির মধ্যে যদি পানি পাওয়া না যায় তাহলে আপনি মাটি দ্বারা অথবা পবিত্র পাথর দ্বারা তায়াম্মুম করে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন তায়াম্মুম ব্যাপারে। আজকে এখানেই শেষ। আবারও কোনো একদিন ইসলামিক কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ইসলামী লাইভের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।